আজকে তোমাদের ক্রোকোডাইল দিয়ে একটি ফরেস্ট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে তোমরা এই একটা লম্বা করে ওভাল শেপ ড্রয়িং করে নেবে। ইয়াবে এটা ওভাল শেপ ড্রয়িং করে, বেশি যাতে মোটা না হয় দেখবে, আর বেশি যাতে সরু আবার না হয়, মোটামুটি এই সাইজে একটা ওভাল শেপ ড্রয়িং করে তোমরা এইভাবে নেবে। নেওয়ার পর এই ওভাল শেপের কিছুটা পর থেকে, ওই ওভাল শেপের কিছুটা পর থেকে তোমরা মোটামুটি এই জায়গা থেকে মাঝ বরাবর, মাঝ বরাবরের থেকে তোমরা হালকা করে এইভাবে ড্রয়িংটা করে নেবে। এই এটি একটুখানি বড় হবে, এটা জাস্ট একটু অল্প একটু ছোট, মোটামুটি এইরকমভাবে ড্রয়িংটা করে নেবে। নেক্সট এবার দেখো এই জায়গার অংশটা কীভাবে করছি। এইখান থেকে মোটামুটি কিছুটা উঠিয়ে তোমরা আবার এইভাবে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এইখান থেকে এই চোখটা এরকম উঠিয়ে তোমরা আবার এই ওভাল শেপের সাথে টাচ করে দেবে, এইরকমভাবে করবে। অর্থাৎ এই জায়গাটা দেখো সরু থেকে আস্তে আস্তে একটু পেছন দিকে মোটা হবে, আর নিচ দিকটা আবার তোমরা এইরকম করে রাউন্ড করে ইয়াবে করবে। করার পর ঠিক এই রাউন্ড থেকেই, এই যে সোজা লাইনটা টানা হবে, ঠিক এই জায়গা থেকেই আবার আমরা এইখানে মুখটাকে অল্প একটুখানি, এই গলাটাকে গোল করে আমরা এই লাইনের সাথে লাগিয়ে দেব। এইভাবে করে তোমরা শেপটা তৈরি করে নেবে। সেই শেপটা তৈরি করার পর আমরা এই কোণা থেকে আবার এই ভেতরের মুখের চোয়ালটা আমরা করব। এইভাবে করে কুমিরের মুখটা তোমরা ড্রয়িং করে নেবে, যাতে একটু গলাটা এরকম ফোলানো হবে। এটা করার পর আমরা ঠিক এই যে রাউন্ড শেপটা, ওভাল শেপটা আছে, এই ওভাল শেপের কিছুটা এইখান থেকে এসে আমরা এইরকম ঘুরিয়ে নিয়ে যাব। জাস্ট অল্প একটু, বেশি উঁচু করে কিন্তু যাবে না, এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো। আসার পর ঠিক এইটা আবার এই জায়গা থেকে সরু করে এই জায়গায় আবার ঘুরে আসবে, অর্থাৎ লাইনটা এখান থেকে ঘুরে এই লাইনের সাথে টাচ করবে, এই শেপটা তোমরা করে নেবে। করার পর আমরা আবার ঠিক এই কর্নার থেকে আবার ঘুরিয়ে এর সাথে আমাদের লাইনটা চলে আসবে, আবার ভেতর থেকে এটা যেভাবে যাচ্ছে এইটাও সেভাবে এসে ঘুরিয়ে এর সাথে চলে যাবে। দেখলে কীভাবে শেপটা তৈরি করছে প্রথম ওভাল শেপ থেকে, এভাবে করে তোমরা ড্রয়িংটা করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখো পায়ের ড্রয়িংগুলো কীভাবে করছি। এই যে লাইনটা আছে ওভাল শেপের, এই যে লাইনটা, এই লাইনটাকে তোমরা রেখেই এই পায়ের ড্রয়িংটা এখান থেকে বার করবে। এই বেশি বড় করার দরকার নেই, করার পর এই নখগুলো 1 2 3 এরকম 4 এইভাবে করে দেবে। আর এই পাশে এই যে শেপটা আছে, এই শেপটাকে রেখে এখান থেকে আবার তোমরা বার করবে এই পাটা, এটাও আবার ঠিক একইভাবে চারটে এরকম নোক মতন তোমরা করে দেবে। যেই হয়ে যাবে এবার দেখো সাথে সাথে ভেতরে লাইনগুলো আমি মুছে দেবো। দেখো শেপটা, কুমিরের শেপটা আমাদের কাছে চলে আসলো। ঠিক ঠিক যেই জায়গাগুলো আমি মুছে দিলাম তোমরা ঠিক ঠিক সেই জায়গাগুলো তোমরা মুছবে, এই জায়গাটাও। এইভাবে করে এখানে চোখটা তোমরা করবে, আর আরেকটা চোখ এইখানে এইভাবে করে দেবে। এরপর দেখো দাঁতগুলো কিভাবে করছে, ঠিক এই জায়গা থেকে ছোট বড় করে, এই অসংখ্য ছোট বড় করে তোমরা দাঁতগুলো করবে। এটা আবার ঘুরে দাঁতগুলো এই পাশে যাবে, এইরকমভাবে ড্রয়িংটা করে নেবে। করার পর দেখো এবার এখানে যে কাটা থাকে সেগুলো কিভাবে করছে। এই যে লাইনটা আছে, এই লাইন ধরে এইরকমভাবে একটু উঁচু উঁচু করে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আর ঠিক এইটাও আবার এই লাইন ধরেই এইভাবে কাটাগুলো যাবে, আর এইখান থেকে উঁচু উঁচু করে লাইন ধরে
এইভাবে করে তোমরা নিয়ে যাবে। এটা করার পর এইভাবে করে এক একটা ভাগ পরপর 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 যাবে, এটাই আবার ঘুরে এইরকমভাবে আসবে। আর এই জায়গায় এইরকমভাবে করে দেবে। এগুলো অনেক ছোট ছোট স্ট্রাইপের মতন থাকে, আমি এটা তোমাদের সহজ করে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে এই পায়েও তোমাদের থাকবে। এই হলো আমাদের কুমির, আর দুটো পা ওই পাশে দেখা যাচ্ছে না। এবার দেখো এটা দিয়ে কি করে একটা সিনারি তৈরি করছি। মোটামুটি জলের সামনে আছে, এটা আমরা বুঝিয়ে দেব। এইরকম একটা জলের সামনে আছে, এইখানে লম্বা করে ছোট বড় করে তোমরা ঘাসের ড্রয়িং করে দিতে পারো। অল্প জলের মধ্যে এখানে পাথর আছে, এই এইখানে কিছু ছোট ছোট পাথর, বড় ছোট করে কিছু পাথর তোমরা ড্রয়িং করে দেবে। এরপরে এই উঁচু থেকে এভাবে করে একটা লাইন আসবে, অর্থাৎ মাটিটা আস্তে আস্তে নিচ দিকে এভাবে নেমে এসেছে, এটাই আমরা বুঝিয়ে দেব। এরপরে দেখো ঠিক এই জায়গায় খুব দূরে একটা দুটো হরিণ আমরা ছোট ছোট করে ড্রয়িং করব, দুটো হরিণ। তোমাদের হরিণের ড্রয়িং এর আগে ভিডিওতে শিখিয়েছি, এভাবে করে রেক্ট্যাঙ্গেলের মতন ড্রয়িং করে নেবে। করার পর পাগুলোকে এইরকমভাবে, এই লাইনটা সোজা বেরিয়ে যাবে, সোজা বেরিয়ে যাবে, এটা এইরকম ঘুরে আসবে। ঠিক এই জায়গা থেকে হরিণের মাথাটা বেরিয়ে যাবে, পেছনে আরেকটা পা করে দিতে পারো, জাস্ট বুঝিয়ে দেওয়া। দূরে দুটো হরিণ ছোট করে আছে, বিশাল বড় করার দরকার নেই। সেমভাবে আবার এইখানেরও আরেকটা হরিণ, এর আগে বড় করে তোমাদের হরিণের ভিডিও ড্রয়িং আছে, তোমরা দেখে নিতে পারো ফরেস্ট সিনারি বা আলাদা করে। এইভাবে দূরে ছোট ড্রয়িং তোমরা করে নেবে। এরপর এইখানে একটা ফরেস্ট সিনারি তোমরা এরকম ড্রয়িং করে দিতে পারো। এ হলো কম্পিউটার একটি ছোট ফরেস্ট সিনারি ক্রোকোডাইল দিয়ে। ক্রোকোডাইলটা তোমরা কীভাবে ড্রয়িং করবে সেইটা দেখিয়ে দিলাম। এবার দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা আমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে আমরা নিয়ে আসব। আমি কিছুটা আকাশ তোমাদের দেখাচ্ছি, বাদ বাকি ঠিক এই নিয়মে পুরো আকাশটা তোমরা কমপ্লিট করবে। উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে এভাবে হালকা করে নিয়ে আসবে। ঠিক এই গাছের যে পাতা আছে, পাতার ঠিক নিচ থেকে রংটাকে সুন্দর করে ধীরে ধীরে হালকা করে নিয়ে আসবে। যেভাবে আগের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি সেভাবে করে আকাশের রংগুলো সুন্দর করে করবে। এইভাবে আস্তে আস্তে ডিপ থেকে হালকা করে নেবে, এই পাশাটা এই করবে। করার পর হোয়াইট কালার দিয়ে নিচ থেকে, হোয়াইট কালারটা দিয়ে নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে মিশিয়ে দেবে। উপর দিকে যখন যাবে হোয়াইট কালারটা হালকা করে করবে, খুব প্রেশার দিয়ে হোয়াইট কালারটা কিন্তু করবে না, তাহলে উপরে যে ডিপ কালারটা সেটা কিন্তু আর ডিপ থাকবে না, তাই আস্তে আস্তে হালকা করে করবে উপর দিকটা।
এইরকম ভাবে তোমরা পুরো আকাশটা রং করবে। এবার দেখো গাছগুলো কিভাবে করছি, আমি কিছুটা গাছ দেখিয়ে দিচ্ছি, এটা সেভাবেই করে করবে। লেমন ইয়েলো কালারটা দিয়ে উপর থেকে কিছুটা তোমরা নিচ থেকে নিয়ে আসবে। এরপরে আমরা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে আমরা কালারটা নিচ দিকে কিছুটা নিয়ে আসব। এরপর আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা আমরা করব। তোমরা এটা ডিপ গ্রিনও দিতে পারো, অসুবিধা নেই। এরম করার পর আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে এই নিচে এই পাতাগুলো বা নিচ দিকে একটুখানি তোমরা শেড দিয়ে দিতে পারো। এইরকম করে এই গাছটা করবে। এরপর দেখো এই যে জঙ্গলটা, ঠিক ওই রকম ভাবেই উপর থেকে লেমন ইয়েলো কালারটা তোমরা করবে কিছুটা। করার পর লাইট গ্রিন কালারটা দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা নিচ থেকে নিয়ে আসবে। তারপর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই নিচের লাইনটাকে প্রথমে ক্লিয়ার করে তারপর এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে দেবে। বাদ বাকিটা এইভাবে করেই তোমরা করবে। গাছের গুড়িটা ডিপ ব্রাউন কালারটা দিয়ে প্রথমে একটা পাশ তোমরা ঘষে কিছুটা হালকা করে দেবে। এরপর লাইট ব্রাউন এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে আবার কিছুটা করবে, কিন্তু পুরোটা নয়। এরপর ইয়েলো আকার কালারটা দিয়ে বাদ বাকি কালারটা আমরা মিশিয়ে ফিনিশ করব। এরপর ব্ল্যাক কালার দিয়ে একদিকে আমরা গাছের শেড দেব। এইভাবে করে গাছের গুড়িটা তোমরা করবে। এরপর দেখো এই যে জমিটা আছে, সেই জমিটা আমি কিভাবে করছি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকি তোমরা সেভাবে করে করবে। জমিটা একটু ধীরে ধীরে তোমাদের করতে হবে, লাইট ব্রাউন কালারটা দিয়ে এই যে জলের যে লাইনটা, এই জলের লাইনটা তোমরা ক্লিয়ার করে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। কিন্তু এই ক্রোকোডাইলটাকে একটু বাঁচিয়ে, মানে যাতে রং না ঢুকে যায় সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। খুব ডিপ করে কিন্তু ঘষবে না, এই লাইনটা জাস্ট একটু ডিপ হবে, তারপর কিন্তু আস্তে আস্তে উপর দিকে রংটা যখন যাবে তোমরা হালকা করে করবে। এই যে উপর দিকে যখন রংটা যাচ্ছে তখন কিন্তু রংটা হালকা হবে, এই রংটা দেখো হালকা হয়ে উপর দিকে যাবে। এভাবে করে ধীরে ধীরে রংটা তোমরা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। তাহলে এই পাশটাও নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। এরপর আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে এইটাও নিচ থেকে আস্তে আস্তে ঘষে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। এইভাবে নিচ থেকে ঘষে ওপর দিকে আস্তে আস্তে কালারটা তোমরা হালকা করে নিয়ে যাবে। এইভাবে ওপর দিকে আস্তে আস্তে কালারটা আমরা হালকা করে নিয়ে যাব। এবার শেষে এসে আমরা
ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে আমরা বাদ বাকি এই উপরের জায়গাটা ফিনিশ করব, কিন্তু খুব হালকা করে, বারেবারে বলছি খুব ডিপ করে তোমরা কিন্তু রঙগুলো করবে না। এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই নিচের রঙগুলোর সাথে এসে আবার মিশে যাবে। তাহলে বুঝতে পারছো এই কালার স্কিনটা কিভাবে করলাম, এই দিকটা তোমরা সেভাবে করেই করবে, এইভাবে করে কাজটাকে তোমরা কমপ্লিট করবে। এবার দেখো পাথরগুলো কিভাবে করছি, গ্রে কালার দিয়ে ডিপ থেকে আস্তে আস্তে গ্রে কালারটা হালকা করবে, ডিপ থেকে আস্তে আস্তে পাথরগুলো এই পাশে হালকা করবে, ব্ল্যাক কালার দিয়ে পাথরগুলো শেড দিতে তোমরা পারো। এটা ব্ল্যাক কালার দিয়ে হতে পারে, ডিপ ব্রাউন দিয়ে হতে পারে, তো আমি ব্ল্যাক দিয়ে তোমাদের দিচ্ছি, যেহেতু ব্রাউনটা জমিতে আছে সেভাবে তোমরা করতে পারো। সেমভাবে এই পাথরটাও, এই এরপর দেখো এই ঘাসগুলো কিভাবে করবে। ঘাসগুলো উপর থেকে লেমন ইয়েলো কালারটা কিছুটা করার পর তারপর লাইট গ্রিন কালারটা এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা নিচ দিকে তোমরা নিয়ে আসবে, আসার পর মিডিয়াম গ্রিন কালারটা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকিটা আমরা ফিনিশ করব। করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লুটা দিয়ে এই ঘাসগুলোকে নিচ থেকে এইভাবে সুন্দর করে তোমরা শেড দিয়ে দেবে, এই ঠিক এইভাবে করে বাদ বাকি ঘাসগুলো তোমরা করবে। এই হয়ে গেল, এরপর দেখো একটা হরিণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম ইয়েলো, যেহেতু দূরে হরিণ অত সুন্দর করে ডিটেলিং এ তোমাদের করার দরকার নেই, এটা হালকা করে বুঝিয়ে দিলেই হবে। লেমন ইয়েলো কালার দিতে পারো, আমি ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিচ্ছি, তোমরা লেমন ইয়েলো দিতে পারো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারও দিতে পারো। এরপরে লাইট ব্রাউনটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, যেহেতু খুব ছোট হরিণটা একটুখানি তোমরা সাবধানে ধীরে ধীরে রংটা করবে। এরপরে ডিপ ব্রাউন দিয়ে উপর দিকে আস্তে আস্তে চেপে দেবে না, তাহলে রংটা উঠে আসবে, ধীরে ধীরে এভাবে রংটাকে করে দেবে। এই শিংটা তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এইরকম করতে পারো, লেজার ওইটা, এভাবে করে তোমরা কাজটা করবে এই হরিণটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো কাজটা কিভাবে দেখালাম, সেভাবে করে তোমরা কিন্তু কাজটা করবে। এবার দেখো জলটা কিভাবে করছি, যেহেতু একটু কাদা জল তার জন্য তোমরা প্রথমে ইয়েলো অকার কালারটা এখান থেকে একটুখানি ডিপ করে ঘষে, একটুখানি ডিপ করে ঘষে তারপর কিন্তু পুরো জলটা এরকম হালকা করবে, ডিপ করে কিন্তু ইয়েলো অকারটা করবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। জলটা হালকা করে এই ইয়েলো অকার কালারটা তোমরা কিন্তু করবে। করার পর তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে ঠিক এইরকমভাবে এই ঠিক যেখান থেকে ডিপটা শুরু করেছিলে সেখান থেকে রংটা এইভাবে আস্তে আস্তে একটু ডিপ করে হালকা করে দেবে। যেটু কাদা জল তার জন্য রংটা এইরকম হলো। এরপর শেডটা হবে আমাদের পরের পার্টে তোমাদের শেডটা দেখিয়ে দেব। ঠিক যেভাবে তোমাদের কাজটা দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো শুনতে পাবে না, কালারগুলো তোমরা ঠিক করতে পারবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখাচ্ছি সেভাবে করে তোমরা দেখে যাও, কালারগুলো ঠিক সেভাবে করে তোমরা করো, কাজটা ভালো হবে আশা করি, সেটা তোমরা করতে পারবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম বাদ বাকি এই পাশে ঠিক সেভাবেই করা হয়েছে পুরো আকাশটা, জমিটাও তোমাদের দেখিয়েছিলাম এই অংশটা, বাদ বাকি অংশটা এইভাবেই করা হয়েছে, হরিণটাও তাই, গাছ জঙ্গল বা এই জলটা ঘাসগুলো পাথরটা। তো আশা করি তোমরা ঠিক ঠিক এইভাবেই করেই কাজটা করতে পেরেছো। এবার দেখো কুমিরটা কীভাবে করে করছে, তো কুমিরের রংটা তোমরা একটুখানি ভালো করে দেখবে, নাহলে কুমিরের রংটা কিন্তু পারবে না করতে, একটুখানি ভালো করে ফলো করলে তোমরা কিন্তু করতে পারবে। স্যাপ গ্রিন যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা দিয়ে আমরা কুমিরের রংটা শুরু করব। তো স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে একটুখানি ডিপ করে এই যে লাইন ধরে ডিপ করে এই কাট এই যে দাগগুলো আছে তার উপর দিয়ে তোমরা দেবে, পরে সেই দাগগুলো করা যাবে। ডিপ থেকে আস্তে আস্তে আমরা হালকা করে দিচ্ছি, এই 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 যে লাইন টানা ছিল লাইন পর্যন্ত আমরা হালকা করে দেব, সেমভাবে এই জায়গাগুলো।
এইভাবে ধীরে 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 কুমিরের রংটা কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু কুমিরের রংটা কিন্তু তোমরা ঠিকঠাক করতে পারবে না। এইভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকা। এরপরে এই যে লাইনটা ছিল, এই যে লাইন তোমাদের প্রথমে একটা ড্রয়িং এর সময় একটা লাইন দেখিয়েছিলাম, এই লাইন ধরে তোমরা এইখান থেকে আবার ডিপ করে আস্তে আস্তে এখানে একটুখানি হালকা করে মিশিয়ে দেবে। আবার এই লাইনটা ধরেও এই যে কাটাগুলো আছে এইগুলোকে রং করে উপর থেকে ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে আমাদের হালকা করে দিতে হবে। এই কোথার থেকে ডিপ করে হালকা করছি এটা কিন্তু তোমরা বুঝে নিতে হবে। এই দেখো ডিপ করে হালকা, আবার ডিপ করে হালকা, আবার ডিপ করে হালকা, এইভাবে করেই বাদ বাকি অংশটাও করতে হবে। কিন্তু খুব আবার ডিপ করে দিও না, সেটা বুঝে তোমরা কিন্তু করবে। এই দেখো কোথায় ডিপ করে হালকা হালকা করছি, এবার এই জায়গার থেকে ডিপ করে আস্তে আস্তে রংটাকে হালকা করতে হবে। আর এই যে লাইন, লাইন থেকে ডিপ করে হালকা, লাইন থেকে ডিপ করে হালকা, এই পরপর ভাগগুলো কুমিরে এইভাবে করে তোমরা করে দেবে। আর এই যে কাটাগুলো খুব সরু সরু করে, এই কাটাগুলো তোমাদের এই স্যাপ গ্রিনটা দিয়েই আস্তে আস্তে করে দিতে হবে। এই করার পর তোমরা গ্রে কালার দিয়ে আবার এই কালারটাকে ঠিক যেভাবে শুরু হয়েছিল ডিপ থেকে হালকা, এই গ্রে দিয়ে আবার কিছুটা মিশিয়ে দিতে হবে। এই স্যাপ গ্রিন কালারটাকে গ্রে কালার দিয়ে তোমরা খুব ধীরে ধীরে কালারটাকে মিশিয়ে দিতে হবে। কিন্তু দেখো কিছু কিছু জায়গা আমি আবার হোয়াইটও রেখে দিচ্ছি, পুরোটাই যে মিশিয়ে দিচ্ছি তা নয়। এই জন্য প্রথমেই বললাম তোমরা একটুখানি বুঝে কালারটাকে করার চেষ্টা করবে। এই দেখো গ্রিনগুলোকে গ্রে কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করার পর আমরা ইয়েলো আকার কালার দিয়ে লাস্ট ফিনিশিংটা কিছুটা হালকা করে, এই যে হোয়াইট হোয়াইট রাখা আছে হালকা করে, এই ইয়েলো আকার কালারটা আমরা হালকা করে ঘষে দেব, একদমই হালকা করে। মিশিয়ে দিতে হবে রংটাকে। দেখলে কুমিরের স্কিনটা কিন্তু আমরা তৈরি করলাম। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে এরপর মেইন কাজটা আমাদের শুরু হবে। অর্থাৎ এই যে খাঁজ খাঁজ গুলো, এগুলো আমাদের তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়েও করতে পারো। এই যে এই লাইনগুলো, এগুলো খুব ছোট ছোট কাজ, একটু ধরে না করলে কুমিরটা ভালো দেখাবে না। এই যে এই খাঁজগুলো গায়ের মধ্যে, এই এই যে কাটা কাটা গুলো দেখছো, পরপর আমি এক একটা কাটা এরকম ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা করবে, দেখবে পারবে ভালো করতে তোমরা।
এই যে লাইনগুলো, এমন এই কাটা গুলো, দেখছো কাটাগুলো, এই লাইনগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে খুব ধীরে ধীরে করতে হবে। আমি শুরু থেকে বলছি, তাড়াহুড়ো করলে কুমিরটা কিন্তু ভালো করে উঠতে পারবে না, তাই তোমাদের একটুখানি ধীরে ধীরে করতে হবে। সেম ভাবে এই সব কাজগুলো করতে হবে। এরপর দেখো, চোখের মধ্যে একটু ইয়েলো কালার হালকা করে ঘষবে, ঘষে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চোখটাকে এইরকম ভাবে করে দেবে, চোখের পাশে লাইনগুলোকে একটুখানি ডার্ক করে দেবে। এরপর আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে এই যে মুখের ভেতরটা, দাঁতগুলো ছাড়া মুখের ভেতরটা হালকা করে স্কিন কালারটা করে দেব। এরপর তোমরা এই অরেঞ্জ কালার বা ভার্মিলিয়ান কালার দিয়ে ঠিক ভেতর থেকে দাঁতগুলোকে একটু বাঁচিয়ে এই স্কিন কালারের সাথে একটু মিশিয়ে দেবে। আর কিছু পুরোটা টানার দরকার নেই, মুখের ভেতরে এতটুকু করলেই হবে, বাদ বাকি স্কিন কালারই থাকবে। আর দাঁতগুলো যেরকম আছে সেগুলোকে একটু গ্লাস মার্কিং দিয়ে তোমরা বর্ডার করে দেবে। এইরকম ভাবে করে দেবে নখগুলোকে, এরকম ব্ল্যাক কালারটা করে নখগুলো, আবার সেই স্যাফ গ্রিন কালারটা দিয়ে নখগুলোকে ঘষে দেবে। এই জায়গাগুলো একটু অন্ধকার করে দেবে, তাহলে বোঝা যাবে। এ হয়ে গেল আমাদের কুমিরের কালারটা। এরপর দেখো কি হবে, জলের শেডটা দিচ্ছি। প্রথমে জলে কোবাল্ট ব্লু দিয়ে এই যে ওয়েবগুলো আছে জলের, সেই ওয়েবগুলো তোমরা এইরকম ভাবে দেবে। দেওয়ার পর ডিপ ব্লু দিয়ে জলের ছায়াটা এখান থেকে এইভাবে করে করে দেবে। এরপর দেখো এই যে কুমিরের ছায়াটা এই জমির ওপর পড়েছে, সেটা আমাদের করতে হবে ডিপ ব্রাউন দিয়ে। ডিপ ব্রাউন দিয়ে এই কুমিরের ছায়াটা আমাদের করে দিতে হবে। একটু ঘষে ঘষে করবে, তাহলে রংটা পড়ে যাবে। পাথরের ছায়াটাও এইরকম করে তোমরা দেখি দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ক্রোকোটাইল দিয়ে একটি ফরেস্টের সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এই চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, তোমাদের চ্যানেলের কাজ বা আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর চ্যানেলের অন্যান্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।